আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাতাশাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আমার হাজব্যান্ডের অফিস ছুটি আছে, যে কারণে আমরা একটু ঘুরতে বের হয়েছি। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মেরিটাইম মিউজিয়াম। তো অবশ্যই ডিটেলসটা আমি একটু পরে শেয়ার করছি, এর আগে কিছু কথা বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ না টেনে প্লিজ পুরোটা দেখবেন, আর আমার ভিডিওতে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কলিগসের সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলে। প্লিজ আমাকে সাপোর্ট করে দিয়ে যাবেন সাবস্ক্রাইবটা করে। আর এখন আমরা যে সুন্দর গ্রিনারি ভিউটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে লালখান বাজারে, এবং আমার হাজব্যান্ড খুব সুন্দর করে ভিডিও করেছে, কারণ প্রতিবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিন্তু আমার হাত কাঁপতে থাকে। তো আমরা এখন চলে এসেছি মেরিটাইম মিউজিয়াম ক্যাফে অ্যান্ড গিফট শপ। এই মিউজিয়ামটি সবার জন্যই খোলা, এখানে প্রবেশের জন্য পার পার্সন অবশ্যই 10 টাকা দিতেই হবে। পরিবেশটা খুবই সুন্দর, স্বাস্থ্যসম্মত খাবার, প্রাইসটা অবশ্যই নাগালের ভেতর। এই মিউজিয়ামে দেখতে পারেন যুদ্ধজাহাজের ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম, আর গিফট শপ তো আছে, আপনারা চাইলে এখান থেকে শপিংও করে যেতে পারেন। তো আমরা এখন রাস্তা পার হয়ে যাব। তো রাস্তা পার হতে হতে কিছু ইনফরমেশন দিয়ে থাকি, আপনারা কী কী এখানে দেখতে পাবেন। আপনারা এখানে দেখতে পাবেন মিসাইল লঞ্চার, টর্পেটো বোর্ড, 76.2 mm কামান, 25 mm কামান, 57 mm কামান, সোনার ডোম, মাইন, টর্পেডো টিউন, আরও অনেক কিছু আছে যেগুলোর নামগুলো আমি আসলে খেয়াল করিনি। তো অবশ্যই আপনাদেরকে একটু দেখিয়ে দেবো সেই জিনিসগুলো। তো রাস্তা থেকে অবশ্যই এখানে বোঝাও যায় না যে বাইরে একটা কিছু আছে। আমি একসময় মনে করতাম এখানে নেভিরা ছাড়া কেউ ঢুকতে পারে না, বাট এখানে যে অনেক কিছুই দেখা আছে সেই জিনিসটা আসলে ভেতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখন ভেতরে ঢুকছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি যেহেতু ভয়েস ওভার করছি, আমার আশপাশ থেকে অনেক গাড়ির সাউন্ড অথবা বিল্ডিংয়ের যে কাজ হয় সেগুলোর সাউন্ড হতে পারে, তো সেটার জন্য প্লিজ আমি আপনাদের কাছ থেকে সরি বলে নিচ্ছি, এটা ক্ষমা দৃষ্টিতে স্বরূপ দেখবেন। আর এখানে লেখাই আছে মেরিটাইম মিউজিয়াম ক্যাফে অ্যান্ড গিফট শপ ওপেন, তো আপনারা বাইরে থেকে ওপেন থাকলে অবশ্যই দেখতে পাবেন জিনিসটা। তো এখন আমরা টিকিট নিয়ে ফেলেছি, আমরা ভেতরে এখন যাব। আর এখানে বোর্ডে লেখাই আছে প্রবেশ মূল্য 10 টাকা। তো এখানে আপনারা সোজাসুজি যে হোয়াইট কালার তাঁবুটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ক্যাফে। তো আমার হাজব্যান্ড বলছিল এটা দেখতে অনেকটা বাইরের দেশে নাকি, বাইরে কি বলে তাঁবু করে সুন্দর করে স্ট্রিট ফুডের ব্যবস্থা করা হয়। তো এখানে আপনারা অবশ্যই হাত ধোয়ার জন্য জায়গাও পেয়ে যাবেন, অবশ্যই ওয়াশরুম আছে। তো এখন এদের কী কী ওরা সার্ভিস দিয়ে থাকে সেই সম্পর্কে আমি আপনাদের কিছু ইনফরমেশান দিই। ওরা এখানে বিভিন্ন ধরনের বিয়ের প্রোগ্রাম, যেমন আগ এঙ্গেজমেন্ট, বৌ ভাত, তারপরে হচ্ছে ওয়েডিং, তো সবগুলোর প্রোগ্রাম ওরা বুকিং নিয়ে থাকে। এছাড়া বার্থডে পার্টি এবং ছোটোখাটো যদি কোনো প্রোগ্রাম থেকে থাকে, ওরা এগুলোর বুকিং নিয়ে থাকে। তো আপনারা অবশ্যই এখানে এসে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা বুকিংটা দিতে পারেন। আর ইন ডিটেলস আমি তো পুরোপুরি দিতে পারবো না, ওদের সাথে আসিয়ে কথা বলবেন, তারপরে ওখানে এসে আসলে আপনারা বুকিংটা করতে পারেন। আর অবশ্যই এখানে গাড়ি পার্কিংয়ের জন্য অনেক সুবিধা আছে, আপনারা চাইলে হয়তো বাইরের দিকেও ডেকোরেশন করে প্রোগ্রামগুলো করতে পারেন। তো এটাই, আর যেহেতু আজকে বুধবার ছিল, মানে হলিডে কোনো বন্ধ বা কোনো কিছুই নেই, তো মানুষজন অবশ্যই অনেক কম ছিল। তো ওইটার জন্য খুবই ভালো লাগছিল, কারণ আমি হেঁটে বসে খুব আরাম করে আপনি সময়টা পাস করতে পারবেন এই জায়গাটায়। তো আর যারা অবশ্যই এখানে আসেননি তারা অবশ্যই ভিজিট করে দিয়ে যাবেন, কারণ জায়গাটা খুবই সুন্দর, ছোটোখাটো একটা বলতে পারেন জায়গা, এতটা বড় না, বাট আপনারা আসলে ফ্রি টাইমে যদি আসেন অবশ্যই খুবই আপনাদের ভালো লাগবে। কারণ আমি অনেক দিন ধরে এমন একটা প্লেস খুঁজছিলাম যে প্লেসে আমি একটু অনেকক্ষণ বসে থাকতে পারবো, একটু হাঁটতে পারবো, ভালো লাগবে। তো বলা যেতে পারে আমরা এখানে এসে আজকের দিনটা আমাদের অনেক ভালোই গিয়েছে, তো এটাই বলা যায়। তো আপনাদেরকে আমি কথা বলতে বলতে বিভিন্ন জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো যুদ্ধের জন্য প্রয়োজন হয়, ওরা ইউজ করে, নেভিরা পানির মধ্যে ইউজ করে বা যুদ্ধের জন্য ইউজ করে, সেই জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো আপনারা সেই জিনিসটা দেখে নেবেন। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে, তো হয়ে আবার কিছু কিছু সাবস্ক্রিপশানটা চলে যাচ্ছে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আমার ভিডিওগুলো দেখবেন, তারপরে ইন্সপায়ার করবেন আমাকে, আর ভালো ভালো কমেন্ট করবেন আমার কমেন্ট বক্সের মধ্যে। আর কোনো কিছু যদি আপনারা দেখতে চান বা কোনো ভালো ভিডিও যদি আপনারা দেখতে চান আমাকে সেটা সাজেস্ট করবেন। তো এখন আমরা হাঁটতে হাঁটতে মিউজিয়ামের লাস্টের দিক দিয়ে চলে এসেছি। তো এখানে আরও অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন দূরে, আর একটা দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে হয়তো ওখানে ওরা প্রোগ্রামের জন্য হয়তো হল কোনো কিছু করেছে অথবা অফিসও আছে। তো দেখুন ওয়েদারটা কত সুন্দর, আজকের ওয়েদারটা আমার খুবই ভালো লাগছিলো। আর আশেপাশে দেখছেন, আপনারা দেখতেই পাচ্ছেন মানুষজন খুব দূরে দূরেই আছে। তো এখন আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন,
এটা কি আমি আসলে নামটা খেয়াল করিনি, আর এটা হচ্ছে সোনার ডোম। এখানে আমি মনে করেছিলাম সোনা দিয়ে বানানো এমন কোনো কিছু, বাট এটা কোনো কিছুই না, এটা পানির ভেতরে থাকে। সাবমেরিনসের সাথে সম্ভবত কোনো কিছু লিঙ্কেড এটা একটা, পুরোপুরি আমি পড়ে দেখিনি। আপনারা অবশ্যই আসলে এখানে সাইনবোর্ড দেওয়া আছে প্রতিটা কিছুর সাথে, আপনারা ওগুলো পড়ে দেখবেন কোনটা কোন কাজে ইউজ করা হয়, এবং ডেমোগুলো খুব সুন্দর করে কিন্তু বানিয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইন, আমি দূর থেকে তো বলছিলাম এটা হয়তো কোনো এলিয়েনের এন্টেনার। আচ্ছা, জোকস অফ পার্ট, তো জিনিসটা দেখতে খুব সুন্দর, এবং এটা হচ্ছে মাটির নিচে থাকে, এটা অ্যাজ এ বোমা ওরা ইউজ করে যুদ্ধের সময়। আর এটা হচ্ছে টর্পেডো টিউন, এটা এরকম 70 কিছু একটা, আচ্ছা যাই হোক 7421-এ কী যেন একটা লেখা আছে ওদের, এটা কী কাজে ব্যবহৃত হয় এটা আমি আসলে পড়েও দেখিনি। আমরা ওয়াশরুম সাইডের দিকে চলে যাচ্ছি, ওয়াশরুম তো দেখানোর এমন কোনো কিছুই নেই, বাট একটু সাইডটা দেখিয়ে দেব। আর এখানে হাই কমোড লো কমোডের দোনোটার ব্যবস্থা আছে ওয়াশরুমে, তো আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন, ছেলে মেয়ে উভয়ে ইউজ করতে পারবেন। আর এই বিল্ডিংটা কিসের আমি তো সেটা জানি না আসলে, আপনারা আসলে অবশ্যই জিজ্ঞেস করবেন, হয়তো এখানে প্রোগ্রামও হয়ে থাকে, অথবা ওদের অফিসও আছে এমন কিছু। তো এখন আমরা চলে যাব হচ্ছে ক্যাফে সাইডে। তো ক্যাফেতে আমরা ঢুকার পরে যেহেতু তাবু সিস্টেম ছিল, ওখানে ওপরে কোনো ফ্যান ছিল না, আমরা এই টেবিলটাতে বসতে চেয়েছিলাম, ওপরে যেহেতু ফ্যান ছিল না, আমরা স্ট্যান্ড ফ্যান যেখানে আছে সেই জায়গাটা দেখে আমরা বসেছি। আর এখানে অবশ্যই আপনারা ফিশ বিবিকিউ, তারপর হচ্ছে কাবাব, তারপরে লাঞ্চ এবং ডিনার উভয়ই পেয়ে যাবেন, আপনারা অর্ডার করতে পারেন। আর এখানে ওপেন কিচেনও আছে, আপনারা বসে বসে দেখতেও পারবেন। আমি একটু মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, তো আপনারা এটা দেখে নিন। এটার নাম আমি আসার সময় একটু দেখছিলাম, আমরা আসছি কোথায়, মেরিটাইম মিউজিয়ামে প্রথমবার আসছি আমরা, খুব সুন্দর জায়গা, কথা শোনা যাচ্ছে, দূর থেকে আপনারা যে গিফট শপটা দেখতে পাচ্ছেন ওখানে আমি গিয়েছিলাম, বাট ওখানে বড় অক্ষরে লেখা ছিল ছবি তোলা নিষেধ, যে কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি। আমি মনে করেছিলাম ঢাকা নেভি শপে যে হ্যান্ডমেড জিনিসগুলো পাওয়া যায় ওগুলো ওখানে আছে, বাট ওখানে কোনো কিছুই নেই, করে আপনারা লোকাল মার্কেটে অথবা বড় বড় শপিং মলে আপনারা যাই পাবেন তাই আছেন, বরঞ্চ এখানে দামটা একটু বেশিই মনে হয়েছে আমার। তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি এবং খাবারের জন্য ওয়েট করছি। আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন টিক্কা এবং চিকেন চাপ, তো দুটোটাই খুবই মজা ছিল, চিকেন চাপটা তো বেশিই মজা ছিল, এবং চিকেন টিক্কা যেটা বলতে হয় ভিতরে হালকা জুসি এবং উপর দিয়ে হালকা ক্রিসপি ছিল, খুবই মজা লেগেছে। সাথে নিয়েছি হচ্ছে গার্লিক নান এবং বাটার নান, আর সাথে তো আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো দিয়ে মেয়োনিজের সস, সরি পিউরি, এবং হচ্ছে সালাদ। তো খাবারগুলো আসলে খুবই মজা ছিল। তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তো আমার হাজব্যান্ড নামাজ পড়ার জন্য গিয়েছে, এখানে আপনারা অবশ্যই নামাজের স্থানও পেয়ে যাবেন। তো আমি ওয়েট করছিলাম ওর জন্য, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, সন্ধ্যার সময় আসলে দেখতে কত সুন্দর লাগে। আর আমি দোলনায় চড়ছিলাম, আমার হাজব্যান্ড ভিডিও করেছিল আমি খেয়াল করিনি। তো দেখুন আকাশটা কত সুন্দর হয়ে আছে, আর রাতের বেলায় আর ওদের এই ডেকোরেশনটা কতই সুন্দর লাগছে। তো আর যেতে যেতে আপনাদেরকে আরও একটু ওভারভিউটা পুরোটা দিয়ে যাই। তো অবশ্যই ওরা প্রতিটা জিনিসের ওপর খুব সুন্দর করে আলো দিয়ে ফোকাস করেছে, যেটা দেখতে আসলে খুবই সুন্দর লাগছে। তো এই মিউজিয়ামটা অবশ্যই রাত 10টা থেকে 10:30 পর্যন্ত খোলা থাকে, আপনারা চাইলে সন্ধ্যার পরে এসে ভিজিট করে যেতে পারেন। এবং অবশ্যই যেহেতু ডিনারের ব্যবস্থা আছে, আপনারা এখানে ডিনার করে আর পরিবেশটা এনজয় করতে পারবেন। তো এটাই বলার, এখন আমরা বের হয়ে যাব। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্ক করা আছে, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন অবশ্যই এখানে পার্ক করতে পারবেন। তো এন্ট্রি সাইডটা যেহেতু আমরা যখন ঢুকেছিলাম এরকম লাইটিং দেখিনি, তো এখন যেহেতু দেখছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার হাজব্যান্ড বলছিল ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে, যেহেতু নেভির আন্ডারে আছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওরা হয়তো মেনটেন করে হাইজিনিক জিনিসটা মেনটেন করছে ওরা। তো আমরা এখন চলে যাব হচ্ছে রেডিসন ব্লু এর সামনে হাঁটতে হাঁটতে। তো দেখি আমার খুব একটু কফি খেতে ইচ্ছে হচ্ছিলো, দেখি কোথায় ছোটোখাটো আমি কোনো দোকান পাই কি না যেখানে আমরা কফি খেতে পারবো। আর এটা হচ্ছে হল 24, তো হল 24-এর পাশাপাশি কিন্তু আপনারা অনেকগুলো ছোটোখাটো রেস্টুরেন্টও পাবেন, যেমন আর বড় রেস্টুরেন্ট আছে যেমন রিও ক্যাফে আছে, সুগার বান আছে, আপনারা এখানে যারা আসবেন অবশ্যই এখানে ভিজিট করতে পারেন। আর রাস্তার অপোজিটে তো আরও ভালো ভালো কিছু রেস্টুরেন্ট আছেন, যারা
আসছেন জানে না, যারা আসেনি অবশ্যই ভিজিট করে যাবেন। তো এখন আমরা যে কফি খাওয়ার জন্য যে শপটা পেয়েছি সেটার নাম হচ্ছে টেস্টি ট্রিট। এটা অবশ্যই ঢাকার একটা মিষ্টির দোকান, আপনারা যারা ঢাকায় থাকেন অবশ্যই এই দোকানটা সম্পর্কে জানেন, এখানে বলার কোনো কিছুই নেই। তো যদিও আমরা এই দোকানের মধ্যে কফি পেয়েছিলাম, বাট আমি যখন কেক দেখেছি বিভিন্ন ধরনের, যেমন রেড ভেলভেট আছে, তারপরে হচ্ছে ব্ল্যাকবেরি, তারপর চিজ কেক, তারপরে চকলেট কেক, এছাড়া জার কেকও ছিল। জার কেকের মধ্যে ওরা তিনটা ফ্লেভার দেখেছি, একটা রেনবো জার কেক, তারপর ব্ল্যাকবেরি, আর একটা হচ্ছে চকলেট জার কেক। তো আমি ব্ল্যাকবেরিটা নিয়েছিলাম, কারণ আমি এগুলো দেখার পর আমার কফি খেতে ইচ্ছা হয়নি। আচ্ছা যাই হোক, তো মিষ্টিগুলোর দাম একটু এক্সপেন্সিভ মনে হয়েছে আমার, তো হয়তো ওরা পুরনো ব্র্যান্ডের সেই জন্য। তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, এবং আমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ।